আওয়ামী লীগ সবসময়ই জনগণের দল, আর বিএনপি তার উল্টো। মানুষ ভালো থাকলে মন খারাপ হয় বিএনপির। দুপুরে গাজীপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৯ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে আকম মোজাম্মেল হক সভাপতি ও ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নেতাকর্মীদের এই প্রাণের উচ্ছ্বাস গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে। ১৯ বছর আগে শেষবারের মতো গাজীপুর আওয়ামী লীগে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাজীপুরের এই সম্মেলন থেকে এই কথা বলতে চাই, আগামী নির্বাচন, আগামী জাতীয় সম্মেলন সামনে রেখে আপনাদেরকে শুধু বলবো ঐক্যবদ্ধতা, অন্তর্কলহ বিরোধ মিটিয়ে ফেলতে। আলোচনা সভা শেষে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীদের তালিকা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আকম মোজাম্মেল হক সভাপতি নির্বাচিত হন। ১০ জন সাধারণ সম্পাদক প্রার্থী হয়। সমঝোতার ভিত্তিতে ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ফলে আগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হলেন। দলকে ঐক্যবদ্ধ করে সবাইকে একটি পতাকার নিচে রাখতে চান ইকবাল হোসেন সবুজ। গাজীপুর জেলা আওয়ামী লীগকে একটি পতাকা তলে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশিত পথেই যেন গাজীপুর জেলা আওয়ামী লীগ অতীত পরিচালিত হয়েছে, ভবিষ্যতেও যেন পরিচালিত হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। কমিটি খুবই ভালো হয়েছে, অতি চমৎকার হয়েছে। এখন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে এই কমিটি দরকার ছিল, এটাই আজকে হয়েছে। আমরা অত্যন্ত খুশি, ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে আগামী দিনে এই গাজীপুরের অতীতের ইতিহাস ঐতিহ্য ধরে রাখব। নতুন এই কমিটি 3 বছরের জন্য দায়িত্ব পালন করবে। মাহিম মোস্তাফিজ, ডিবিসি নিউজ।